জাতীয় পরিষদ সবচেয়ে বেশি আসন পাওয়া ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্রদের প্রায় সবাই সুন্নি ইতিহাদ কাউন্সিল তে যোগ দিয়েছে এর মধ্য দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী জোটের আসন সংখ্যা তিরানব্বইতে দাঁড়িয়েছে না থাকায়। পার্লামেন্টে জোটবদ্ধভাবে যেতে পিটিআই স্বতন্ত্রদের একটি দলে যোগ দিতে হতো সে কারণে বুধবার পাকিস্তানের নির্বাচন কমিশনে হলফনামা দাখিলের মধ্য দিয়ে এবারের নির্বাচনে মাত্র একটি আসন পাওয়া সুন্নি ইত্যহাদ কাউন্সিলে যোগ দিলেন তারা এতে জাতীয় পরিষদে পিটিআই সমর্থিত স্বতন্ত্রদের মধ্যে উনব্বই সদস্য খাইবার পাক্তুন খাওয়ার প্রাদেশিক পরিষদের পঁচাশি পাঞ্জাব প্রাদেশিক পরিষদের একশো ছয় সদস্য এবং সিন্ধু প্রাদেশিক পরিষদের নয় সদস্য তাদের হলফনামা জমা দিলেন তবে তিন পিটিআই নেতা ওমর আয়ুব খান গহর খান ও আলী আমিন গান্দাপুর হলফনামা জমা দেননি এরই মধ্যে ইমরানের দল ঘোষণা দিয়ে রেখেছে দল ত্যাগী বা বিশ্বাসঘাতক নেতাদের আর কখনো জায়গা দেবে না পিটিআই এদিকে আসছে তিন মার্চ দলের অভ্যন্তরীণ নির্বাচনের ঘোষণা দিয়েছে পিটিআই তবে প্রতিক্ষীণ দলটির এই নির্বাচনকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন